দিও গাড়ি না পায় কে শুনো দান শহরত আমরা গত বছর 52,000 মেট্রিক টন উৎপাদন করেছি। আমরা যদি এই ধারা অব্যাহত রাখতে পারি, আমরা যদি ইলিশকে যদি প্রজনন করতে আমরা দিতে পারি এবং মাছগুলো যদি সঠিকভাবে প্রজনন করে এবং ডিম ছাড়ে এবং জাটকা সংরক্ষণ করতে পারি, আমরা আশা করতে যে আমরা 60,000 মেট্রিক টনের বেশি মাছ আমরা বরিশাল থেকে আমরা উৎপাদন করতে পারবো। আমরা সবাই জানি 14 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত এই 22 দিন মা ইলিশ সংরক্ষণের সময়, অর্থাৎ ইলিশ মাছ ধরা নিষিদ্ধ। আমরা এই যে 22 দিন ইলিশ মাছ ধরা নিষিদ্ধ, এটি আমরা কার্যকর করতে চাই কঠিনভাবে। সেটির আজকে মূলত মহড়া দেওয়া হলো। মূলত সকালবেলা থেকে, ভোর থেকেই কিন্তু আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে। আমাদের কোস্টগার্ড, নৌবাহিনী, নৌ পুলিশ সহ মৎস্য বিভাগ, জেলা প্রশাসন কিন্তু সকাল থেকে অভিযান শুরু করে দিয়েছে। এই 22 দিন যদি আমরা মা ইলিশ সংরক্ষণ করতে পারি, নদীতে যে সকল ইলিশ মাছ আসবে তারা স্বাচ্ছন্দ্যে ডিম ছাড়তে পারবে এবং আমরা এই বেশ কয়েক বছর যাবৎ যে সুফলটা পাচ্ছি, যে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, সেটি কিন্তু আসলে কন্টিনিউ করা সম্ভব হবে। অর্থাৎ এই 22 দিন সকল ধরনের ইলিশ মাছ ধরা নিষিদ্ধ। এই নিষিদ্ধকালীন সময় আমরা ইলিশ মাছ কোনো ধরতে না পারে, বিক্রি করতে না পারে, বহন করতে না পারে, সংরক্ষণ করতে না পারে, সেটি আমরা আইন প্রয়োগের মাধ্যমে আমরা কিন্তু এটা বাস্তবায়ন করব। আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু গণসচেতনতা কার্যক্রমে কিন্তু অব্যাহত রেখেছি। জেলাতে কিন্তু আমরা সহযোগিতা দিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে মানবিক সহায়তা সেটি আমরা প্রদান করেছি। আমরা আহ্বান জানাবো সবাইকে, সবার সহযোগিতায় আমরা মা ইলিশ সংরক্ষণ করতে পারলে আমাদের দেশের ইলিশের উৎপাদন অনেক বৃদ্ধি পাবে। স্যার, দুটি কথা। একটি হচ্ছে যে এই সময়টি দেখা যায় যে ছাড়া অতি উৎসাহী কিছু মানুষ মাছ শিকারের জন্য বেশি উৎসাহী হয়ে পড়ে, আর দ্বিতীয় হচ্ছে যে এই 22 দিনের মধ্যে যাদেরকে সহায়তা দেওয়ার কথা তারা দেখা যায় 22 দিন পার হয়ে যাওয়ার পরও, এক মাস পার হয়ে যায় তারপরও সহায়তাটি পায় না। আমরা এ বিষয়ে কিন্তু আসলে আগে থেকে পদক্ষেপ গ্রহণ করেছি। আমি গতকালকে আমার জেলার সকল ইউনিয়ন চেয়ারম্যানের সাথে সভা করেছি, এর আগেও আমরা সভা করেছি, মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয় সভা করেছেন, আমরা নির্দেশ প্রদান করেছি, আমরা ইতিমধ্যে কিন্তু আমাদের বরাদ্দ কিন্তু প্রদান করেছি। আমরা আশা করি যে 2-1 দিনের মধ্যে কেউ আর তা এই মানবিক সহায়তার বাইরে থাকবে না যারা আমাদের কার্ডধারী জেলে রয়েছে। আর আপনি যেটি বলেছেন যে অন্য যারা এই মুহূর্তে পেশাদার জেলে না কিন্তু মাছ ধরার চেষ্টা করবে, আসলে আমরা নদীতে যাকেই পাবো তার বিরুদ্ধেই কিন্তু আমরা আইনের ব্যবস্থা গ্রহণ করবো। এবং গত বছর দেখেছেন আমরা প্রায় 500-এর উপরে যে নদী থেকে যারা দুষ্কৃতিকারী তাদের কিন্তু আমরা জেল দিয়েছি। এবছর আমরা কঠিন হার্ড লাইনে থাকবো। আমাদের প্রত্যেকটি উপজেলাতে 2 জন করে ম্যাজিস্ট্রেট দিয়ে আছে, আমাদের 8 জন ম্যাজিস্ট্রেট এই মহানগরের জন্য রেডি রয়েছে এবং আমাদের কোস্টগার্ড, নৌবাহিনী, আমাদের নৌ পুলিশ জেলা এবং মেট্রোপলিটন পুলিশ সহ আমাদের মৎস্য বিভাগ আগের থেকে কিন্তু অনেক বেশি তৎপর রয়েছে এবং আমাদের প্রস্তুতি কিন্তু খুব ভালো। গতকালকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের, তিনি কিন্তু সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন, সমস্ত জেলার সকল কর্মকর্তার সাথে সভা করেছেন। আমরা কিন্তু আসলে এই 22 দিন যারাই নদীতে মাছ ধরার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনের ব্যবস্থা গ্রহণ করব এবং জেলেদের মানবিক বিষয়টা কিন্তু আমরা আগের থেকে দেখছি এবং সেটাও আমরা অবশ্যই দেখবো।